উপস্থিত প্রিন্ট মিডিয়া এবং ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিক ভাইদের আমরা জয়েন্ট মুভমেন্ট কমিটির পক্ষ থেকে আন্তরিক প্রীতি ও শুভেচ্ছা জ্ঞাপন করছি। আজকের যে প্রেস মিট তার মুখ্য উদ্দেশ্য হল মিজোরামের ব্রু রিফিউজিদের ফোর্থ কর্নার এগ্রিমেন্ট অনুযায়ী আটটা জেলাতে ত্রিপুরার আটটা জেলাতে সমভাবে বন্টন করতে হবে এবং উহার পরিপ্রেক্ষিতে আমরা দাবিও রেখেছিলাম কাঞ্চনপুর মহকুমায় 500 ফ্যামিলির বেশি রিসেটেলমেন্ট করা যাবে না এবং তৎসঙ্গে আমরা কিছু জায়গা সিলেকশন করে দিয়েছিলাম ওদের রিসেটেলমেন্টের জন্য। দেখা যাচ্ছে গভর্নমেন্ট তার প্রতিশ্রুতি খিলাফ করে রিসেটেলমেন্টের প্রক্রিয়া ত্বরান্বিত করছে, কাঞ্চনপুর মহকুমাবাসীর মতামতকে উপেক্ষা করে। এর মধ্যে আমরা একটু উল্লেখ করছি, 2000 সালে মিজোরামের রিফিউজিদের ত্রিপুরা কাঞ্চনপুর মহকুমায় পদার্পণের পরে বাঙালিদের 10টি গ্রাম এবং এই মিজু ভাইদের 6টি গ্রাম পুরোপুরি বাঙালি শূন্য এবং মিজু শূন্য হয়ে গেছে। 10টি গ্রামের মধ্যে বাঙালিদের আনুমানিক 650 ফ্যামিলি, লুসাই ভাইদের 81টি ফ্যামিলি সম্পূর্ণভাবে উদ্বাস্তু হয়ে গেছে। আমরা চিফ সেক্রেটারির মাধ্যমে ভিডিও কনফারেন্সে অনেক কথাই বলেছি কিন্তু সরকার তা কর্ণপাত করছে না। তারই প্রতিবাদে আজকে সেই বন আহ্বান করেছিলাম। আমরা সরকারকে এই বন্ধের মাধ্যমে জানিয়ে দিতে চাইছি, আগামী দিনে যদি আমাদের এই দাবিকে, জয়েন্ট মুভমেন্ট কমিটির দাবিকে সদত্ব কোনো উত্তর না পায়, আগামী দিনে আমরা বৃহত্তর আন্দোলনের দিকে ধাবিত হব এবং সেটা আনলিমিটেড বন্ধ হতে পারে, রোড ব্লকও হতে পারে। ধন্যবাদ। I'm gonna go to the hospital.